ভালো লাগছে না সরাইগুলোকে। এটা তো ছবিতে অন্যরকম দেখতে লাগছিল, এখানে একটু দেখতে পাচ্ছ এইটা, আর এইটা মেনলি আমি অর্ডার দিয়েছি অনলাইনে প্র্যাঙ্ক করবো বলে। জানি এটা খুবই একটা লাইক কেন যখন রাইবে জিনিস, বাট যারা যেগুলোতে ভয় পায় সেগুলোতে প্র্যাঙ্ক করা উচিত। তো গুনগুনের উপর মেনলি প্র্যাঙ্ক করবো, তার আগে বাড়ির লোকের রিয়াকশনটা দেখি যে ওরা আসলে ভয় পাচ্ছে কিনা। যদি ওরা ভয় পায় তার মানে ও ভয় পাবেই। দিদি আরে ভয় পা, ভয় পাস না কেন তুই? ঘরে আরেকজন মেন ভিতরে আছে, সে যদি ভয় পায় গুনগুন তখন ভয় পাবে। চো তার ভিতরে আমার ভালো গিফট দিতে পারিনি। যাও যাও তুমি যাও, ভাবছিলাম যে এইগুলোকে আমি কি করে ওকে ভয় দেখাবো। তারপর মনে পড়লো যে এখানে আমি একটা সিসিটিভি ক্যামেরা কিনেছি, ক্যামেরাটা আমি ভাবছি ওখানটাতে সেট করবো, কারণ অন্ধকারে হয়ে গেলে ক্যামেরা আমাদের ফোনে কিছু বোঝা যাবে না, বাট সিসিটিভিতে বোঝা যাবে। প্রমোশনের বানাতে রাখছি কারণ ওর পরীক্ষা চলছে। খুব খতরনাক ভাবে ওকে ভয় দেখাতে চলেছি, দেখতে হচ্ছে সিসিটিভিটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি। আর যদিও জিজ্ঞাসা করে আমি বলবো যে জাস্ট কিনেছি, জাস্ট টেস্ট করার জন্য লাগিয়েছি। দেখতে হচ্ছে এখানে বস আজকে ভয়ঙ্কর প্র্যাঙ্ক হবে গুনগুনের সাথে। এখন মেন কারণ হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড 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 হয় রে হয় রে, এতগুলো ভয় পেয়ে যাবে না মেয়েটা। ইয়েস ইয়েস ফর দিস বলে পরামর্শ দিতে যাচ্ছি দিদির কাছ থেকে যে কি করে ভয় দেখাবো। ওই গুনগুন কি রকম ভাবে ভয় দেখাবো বল। মেন ফেলে দিয়ে, মেন ফেলে দেবো, তুমি থাকবে তো এই প্ল্যান? এটা হচ্ছে শুনে দেখো সবাই, ভীতু নম্বর ওয়ান ঘরের বড় বউ সবচেয়ে ভীতু। প্রথমবার প্র্যাঙ্ক করবো গুনগুনের সাথে, এর আগে ছোট ছোট প্র্যাঙ্ক করেছি, এবার প্রথমবার বড় বড় প্র্যাঙ্ক করছি। যে ভিডিও দেখতাম এই ছেলেটার সম্বন্ধে আমি যা যা ভাবতাম, এসে আমার সব ধারণা পাল্টে গেছে। ছেলেটা কত সিরিয়াস হবে ভাবতাম, কি হবে শান্ত হবে, ছেলেটা কত শান্ত নিরীহ, কত কিউট, এসব ধারণা যাদের মধ্যে আছে। কিউট তো আমি এখনো আছি। সো গাইস আমার সবকিছু প্রিপারেশন রেডি, এবার গুনগুনকে কল করে ডাকি। হ্যাঁ হ্যাঁ চলে আয়। ও আচ্ছা সরি দাদা তো দেরি হবে। কেন? আরে আমি একদম তিন ভাইয়ের সাথে উৎপাত করছি, পরে রেডি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি পাঠাবো তোদেরকে সাতটা। আচ্ছা ঠিক আছে আয়। ওকে ও আমাকে একটু টাইম দিয়ে দিল প্রিপারেশন করার। সো গাইস মাঝখানে হঠাৎ গুনগুন চলে আসে, বাট আমি ভিডিও করতে পারিনি কারণ ব্লগিং স্টাইলে ভিডিও করলে বুঝতে পারি তো, তাই প্রমোশনের স্টাইলে ফ্রেমটা সেট করে একেবারে ভিডিও স্টার্ট করলাম। দিদি লাইট অফ করবে, লাইট অফ করার দায়িত্ব আছে, হাত করে নিয়ে নি। এটা বেঙ্গলিতে ট্রান্সলেট করিস নি এখনো দিদি? ওই কি রে সবসময় ছোট ছোট প্র্যাঙ্ক দিই। আমি একটা পোল দিয়েছিলাম ইউটিউবে যে এই দাদা দাদা ইউটিউবে একটা পোল দিয়েছিলাম, তুই দেখবি প্রমোশন কিছু নেই তো।
হাতটা ধর আমার, বুঝতে পারবি। আমি শুনেছিলাম তিশা দি বলে শুধু ভয় পাই, তুই এত ভয় পাস? আমার সাথে সাথে আমি একা ছিলাম না, ওয়েট, সবাইকে দেখাবো আমি, দাঁড়া। এই তো এখানে দাঁড়িয়ে আছে সব, যারা ছিল আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। আমি একা ছিলাম না, দেখবি আয় দেখবি ওই ঘরে তিশা দি আছে। তবে তিশা দি না করেছিল বারবার, এই ঘরে আছে, দিদি আছে, দিদি আছে, দিদি আমাকে প্ল্যান দিয়েছে, আইডিয়াটা দিয়েছে, এই যে মেন ফেলার আইডিয়াটা। ভিতরে ফ্ল্যাশ নিয়ে আছে, লাইট অফ করে দেবো বলে। তো কেসা লাগা হাম লোক ফার্স্ট ওই খেপি আরে আমি একটা স্কিন করেছি ওটা, আমি ওগুলো কিনে তারপর আবার ফ্লিপকার্টে ব্যাক করে দেবো। ওগুলো কেমন লাগলো? খুব ভালো লাগার মতো কাজ করেছিস। যে প্রশ্ন করছিস, আমি তো ক্যামেরাটা ধরেছি, ভয় ভয় আমার থাপ্পড় না মেরে দেয়। না অতটাও পাগল নই, সরি। ঠিক আছে, দর্শকের ডিমান্ড ছিল প্র্যাঙ্ক। আমি লিখেছিলাম যে ব্লগ করবো নাকি প্র্যাঙ্ক করবো, সবাই প্র্যাঙ্কে প্রেস করেছে। তুই তো ইউটিউব চ্যানেল দেখিস না যে আমি কী কমিউনিটি পোস্ট করি কখনো, আমি রাত্রিবেলাই করেছিলাম। না আমার রাগ নেই, ওদের সবার ডিমান্ডে হয়েছে তো আমার রাগ নেই, ওরা যেটা চায় সেটাই অবভিয়াসলি আমরা দেব। এত সুন্দর মাথা, আমি সিসিটিভিটা ওখানে রেখেছিলাম, বাট আমি তো ভুলে গেছিলাম যে মেন ফেলে সিসিটিভি বন্ধ হয়ে যায়, যাতে তোর নাইট ভিশন, নাইট রাত্রিবেলা তোর মানে অন্ধকার হয়ে যাওয়ার পর তুই কীরকমভাবে বসে আছিস সেটা দেখার জন্য। বাট ওটা ওটা পেলামই না, শর্টটা আমি অন্ধকারে কী অবস্থা, মানে আমি যে লুকিয়ে লুকিয়ে সে রাখলাম ওগুলোও পেলাম না, হাসাতে আর পাচ্ছি না ওকে। 5 মিনিট হয়ে গেল, এই হেসেছে ওই হেসেছে, যখন থেকে স্মাইলি করছি, যখন থেকে ভিডিও অন আছে, যখন থেকে স্মাইল আর হাসা আলাদা, যখন থেকে বলছিস যে ভিডিও করছি কি প্র্যাঙ্ক চলছে তোর, তখন থেকে আমি স্মাইল করছি। সরি সরি, আচ্ছা গাইস তোমরা বলো প্র্যাঙ্কটা কেমন হয়েছে। গুনগুন এখন সবার উপর খেপে আছে, ঠিক আছে। সো গাইস আমি দেখো এমনি ওর সাথে প্র্যাঙ্ক করবো না, ঠিক আছে, আমি জাস্ট ফার্স্ট টাইম করলাম। তোমরা যদি এটাতে বাই চান্স 10,000 লাইক করে দাও, আর যদি কমেন্টে অনেক আবার ডিমান্ড করো যে আরো প্র্যাঙ্ক চাই, আমি কিন্তু প্র্যাঙ্ক করে ফেলতে পারি। এই আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আমি যেটা বললাম যেটা ভালো, যদি ভালো লাগে কমেন্টে বলো। যাই হোক টাটা, এখন বেশ আরো কষ্ট পাচ্ছে, একটু মনটা ঠিক করি। ভিডিও শেষ।